আমরা যখন খাচ্ছিলাম তখন ও পিকচারটা তুলছিলাম, ওটা শেয়ার করলাম। আজকে এই শাল কুমড়াটা শেয়ার করতাম, শেয়ার করার একটা রিজন হইলো এটা গার্ডেনর। আমরা এটা মানে প্রথম আর কি গার্ডেনর কুমড়া দিয়া মোরব্বা বানাইমো। আগে আমরা সবসময় ওই কিনি আনি বানাইতাম, বাট অনেক কুমড়া ধরছিল, শাল কুমড়া ধরছিল, কিন্তু একটা ঠিকছে। আর এটা দেখো এক মাস রাখিয়া এখন এক সামার থাকে আরো সামার আইয়র, ও ওখানে আমরা কি মোরব্বা করমু আমার ফ্রেন্ডর গার্ডেনর, বাট এটা সুন্দর আঁকে লাগি। ফ্রেন্ডও আছেন, সব মিলিয়ে এটা শেয়ার করি আমরা আজকে। ইয়টা মানে আমার কালারটা খুবই সুন্দর, দেশের কিনা কুমড়া লাখান মনে হর আর কি, দোকানের কিনা কুমড়া লাখান। তো যতটুকু পারি শেয়ার করবো, দেখবা সবে লাইক দিবা, শেয়ার করবা। একজনে ভুক, একজনে খানা খরা, একজনে চুলাই দা, একজনে ভিডিও কর। আর বা তুমি চিনি দিয়া, দালচিনি দিয়া, পানি বহাই দিতা, জালো আর বাদে চালি দিব, খাটিয়ারি গলো, খাটিয়ার তুই তেরা মাটি লেখা এক জি করি, এক সাইজ দিয়া পানি, চিনি পানি বহাই বাদে অনেক শিখিয়া হচ্ছে চালি ইটা গো। ফুটা রেসিপিটা শেয়ার করা হয়েছে না, কারণ আমরা সবাই খুব ফুর্তিতে আসলাম, আর এটা অনেক রেসিপি আছে ইউটিউবে, তো আমরা সবাই খুব এনজয় করছি আর কি। আর আমরা হঠাৎ বিজি আসলাম, আর এখন খাওয়া লাগে আমরা রেডি করতাম। এখানে মোরব্বার লগে আঁকি বিরিয়ানি চাউল আর গাজরের হালুয়া। আর আসলে বুঝানি যাইতো না, খুব সফট হয়েছে, কিনা কুমড়া খাইলে একরকম, আর গার্ডেনের অর্গানিক কুমড়া দিয়া খাইলে বানাইলে খুবই আলাদা, খুব সফট, খুব টেস্টি হয়েছে। আশা করি সবাই দেখিয়া ভালো লাগবো, এনজয় করবা।